গোপনে এগুলো গোপনে প্র্যাকটিস হয় কাউকে দেখতে দেয় না সমস্ত প্র্যাকটিস আর্জেন্টিনা খুব ভালো খেলছে আমি বলবো যে নেদারল্যান্ডের মতো টিম নেদারল্যান্ড কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করছিল লাস্ট এই আগের ম্যাচটা খুবই ভালো খেলছে আমি বলেছিলাম যে খুব কষ্টসাধ্য হবে আমি আর্জেন্টিনা জেতার জন্য বাট তারপরও ফার্স্টে গোল পেয়ে গেছে সেকেন্ড গোলটা পেয়ে গেল দুই গোলে জিতছে তারপরে যে বদলি খেলোয়াড়টা নামলো 19 বোধহয় ও যে হেডটা করেছে ও কিন্তু ফাঁকাই ছিল ওইরকম ক্রসে এরকম গোল হবেই এটা ধরে রাখা খুব ডিফিকাল্ট তারপরে আমি অ্যাপ্রিসিয়েট করছি ওদের যে ফ্রি কিকটা সবাই জানে যে ফ্রি কিক লম্বা হবে যেখানে যে যে অবস্থায় পেয়েছে ডিবক্সের মাথায় এখান থেকে প্রায় মেসির মতো খেলোয়াড়রা প্রায় গোল করে মানে মানে বুলেটের মতো মারে কিন্তু তারা কী করলো এই যে গোলটা করেছে এটা একটা অনেক প্রশিক্ষণের ব্যাপার অনেকবার তারা চেষ্টা করেছে এটা আমি আমি যেটা বুঝি যে তাদেরকে দিনের পর দিন মাঠের মধ্যে প্র্যাকটিস করতেছে গোপনে এগুলো গোপনে প্র্যাকটিস হয় কাউকে দেখতে দেয় না এই সমস্ত প্র্যাকটিস দেখিনি এরকম একটা ফ্রি কিক এইভাবে দিস ইজ প্ল্যান ওয়াইজ অর্থাৎ কোচ খেলোয়াড় ইনভলভ ছিল যে কীভাবে এই গোলটা করা যায় কীভাবে মারা যায় এবং ঠিক তাই করেছে এটার জন্য অনেকদিন প্রশিক্ষণ করতে হচ্ছে প্রশিক্ষণের সার্থকতা গতকালকে পেয়েছে একদম এবং যেমনটা বলছিলেন এই ধরনের ট্রেনিংগুলো কিন্তু কখনো আমরা দেখি সচরাচর ধরেন কোনো দল যখন প্র্যাকটিসে যান হ্যাঁ যখন প্র্যাকটিস ম্যাচগুলো চলে সাংবাদিকরা ঢুকে যান বিভিন্নভাবে এটার ইন্টারভিউ নেওয়া হয় এইটা কিন্তু এখানে করতে দেওয়া হয় না আপনিই বলছেন না এগুলো কিন্তু ওই ন্যাশনাল টিমে যখন স্কোয়াড করে তারা কিন্তু পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না নিজস্ব লোকজন ছাড়া কোনো কেউ দেখতে পারবে না ওপেন মাঠে তারা প্র্যাকটিস করবে না তারা তাদের ইন্টারনাল স্টেডিয়াম আছে ওইখানে প্র্যাকটিস করবে বাইরে থেকে কোনো কেউ অ্যালাউড না আচ্ছা তো এই গোপন প্র্যাকটিসগুলো আসলে মূলত কেন করা হয় যাতে অন্য দল বা অন্য কেউ এটা জানতে না পারে অবশ্যই এই যে আমি যে ট্রেনিংটা করেছে আমি কনফার্ম যে এটা অনেক দিন ট্রেনিং করেছে যে এটা গোল করেছে কাল অনেক দিন ট্রেনিং করেছে এইটা যদি কেউ দেখে ফেলে বিপক্ষ দল যদি দেখে অ্যালার্ট হয়ে যাবে কালকে কিন্তু অ্যালার্ট ছিল না 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 কেউ এটা ভাবেও না আর্জেন্টিনার প্লেয়াররা বুঝতেও পারেনি যে এইভাবে একটা শট মারবে আমি আশ্চর্য হয়ে গেছি যে এটা নতুন প্ল্যান দেখলাম আমি বিশ্ব ফুটবল একটা নতুন জায়গায় নতুন ভাবে একটা প্ল্যান দেখলাম দুটো কল দেওয়ার পরে বলতে গেলে হচ্ছে খেলা থেকে কোথাও একটা মনে হচ্ছিল যে না মানে এমন যে হয়তো হচ্ছে কোয়ালিফাই করে গেলাম বা এরকম এই অ্যাটিটিউডের কারণে কিন্তু লম্বা একটা সময় কোনো গোল বা সেরকম অ্যাটাক দেখা যায়নি ম্যাচের শেষ দিকে কিন্তু আবার কামব্যাক করার একটা চেষ্টা দেখেছি আসলে ম্যাচটা বলবো আমি সবসময় বলি যে এই সমস্ত ম্যাচ খুব দেখে শুনে খেলতে হয় উভয় দলই কিন্তু দেখে শুনে ফুটবল খেলছে যে আমি গোল খাবো না গোল দিতে না পারলে আমার 120 মিনিট পর্যন্ত আমি ধরে রাখবো আমি টাই ব্রেকারে যাব দুই দলের সুযোগ থাকে টাই ব্রেকারে যাওয়ার জন্য বাট মেসি ডিফারেন্সটা গড়ে দিয়েছে আমি বলেছি মেসি যদি জেগে ওঠে মেসি যদি ভালো খেলে তার দল সহজেই জিতবে সহজ না কঠিনভাবে জিতেছে যদিও মেসি যে গোলটা করিয়েছে বল ড্রিবলিং করে রাইট সাইড থেকে আনতে আনতে মাঝ মাঠে এনে আবার ওই দিকে বলটা ঠেলে দিয়েছে স্ট্রাইকারকে এবং ওইখান থেকে বলটা নিয়ে গোল করার চারটিখানে ডিফেন্স ছিল তাকে ব্যাট করে গোলকিপারকে ব্যাট করেছে দিস ইজ মেসির অবদান এখানে অনেক অনেক বেশি এবং পেনাল্টি যে নর্মাল সেই পেনাল্টি মেরেছে তো মেসিরা কিন্তু জেতার দিকে যাচ্ছিল যাচ্ছিল যে ভালো খেলছিল অ্যাটাকিং খেলছিল ডিফেন্সটা ঠিক রেখে খেলছিল মধ্যমাঠ কন্ট্রোল ছিল বাট একটা আচমকা গোল খেয়ে যায় যে রাইট সাইড থেকে উইং থেকে যেভাবে ক্রস করে আর ওইখান থেকে যে হেডটা ওই সময়ে কিন্তু প্লেয়ারদের টোটাল মার্ক করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় বিকজ অফ কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাকে যেমন ব্রাজিলও খেয়ে গেল ঠিক তেমনইভাবে ওরা গোলটা খেয়ে গেছে খাওয়ার পরে আবারও আমার মনের মধ্যে শঙ্কা ছিল যে এটা বোধ হয় একই অবস্থায় হতে যাচ্ছে এই হতে যাচ্ছে বলতে বলতেই 120 মিনিটের মাথায় আচ্ছা একদম অলমোস্ট শেষের দিকে এসে যখন ফ্রি কিক করে তো করে ওই যে ডিফেন্ডারটা ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়া উচিত হয়নি নাহলে ফ্রি কিক হতো না যাই হোক এটা হয়ে গেছে দিস ইজ পার্ট অফ গেম হয়ে গেছে তারপরেও 120 মিনিট মেসিরা কিন্তু ভালো খেলেছে 100 মিনিট লাস্ট মিনিটে সে কিন্তু ফার্নান্ডেজ কিন্তু লম্বা শটে বারে লাগিয়েছে ব্যাড লাক ওইখান থেকে তারপরে পেনাল্টিতে তারা জিতেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই পেনাল্টি সুন্দরভাবে মেরেছে মেসি শুরু করেছে তো এইভাবে শেষ করেছে মার্টিনেজ তো ওরাও গোলকিপারকে আমি বাবা দেই মার্টিনেজকে যে দুইটা সেভ করেছে সেভ করে অসাধারণ এবার গোলকিপাররা আমি সবসময় বলে আসছি এবার গোলকিপার প্রত্যেকটা টিমের গোলকিপার খেলছে আপনি দেখেন ক্রোয়েশিয়ার গোলকিপার কি না ফ্যান্টাস্টিক সেভ টেপ করে দলকে নিয়ে গেল কালকেও মার্টিনেজ যে দুইটা সেভ করেছে অসম্ভব ভালো সেভ এবং তাকে তো আসলে বাজ পাখি বলে আসলে দুইটা গোল এত হিটের মধ্যে এত সুন্দর হাত থেকে জাস্ট হাতে টাচ লাগিয়ে ফিরিয়ে দেয় করে দিয়েছে আমি বলবো যে একটা গোলকিপার একটা দলের জন্য প্রাণ একটা ম্যাচের মধ্যে একটা সেভ প্লেয়ারদের এত উৎসাহিত করে এত অনুপ্রেরণা যোগায় সে সময় প্লেয়াররা কিন্তু জান দিয়ে দেয় গোল করার জন্য